এই তোর কি হয়েছে রে? হনুমানের মতো লাফাচ্ছিস কেন? লাফাবো না কেন? মা, তোমার কি অসুবিধা হচ্ছে? আমার কোনো অসুবিধা নেই। তাহলে ডাক্তার কেন বললো? তোমার মার শারীরিক কোনো রোগ নয়, ওটা হচ্ছে মানসিক রোগ। ওটা যদি খুঁজে বার করতে পারো তাহলেই তোমার মা ভালো হয়ে যাবেন। হ্যাঁ, বুঝে গেছি। এই কি বুঝলি? ছেলে এত বড় হয়ে গেছে, কোনো ভালো মেয়েদেরকে বিয়ে দিয়ে দিলেই তাহলে নাতি নাতনির সঙ্গে খেলাধুলা করে মার মনটা ভালো থাকবে, এটাই বুঝে গেছি। এটাই ভাবছিলে তাই না মা? বাপরে বাপ, এই তো ঠিক দাদুর মতোই হয়েছে। এখনো কিন্তু সময় আছে, কালকেই কোনো একটা মেয়ে পছন্দ করে নাও, সে কালো হোক বা ফর্সা, লম্বা হোক বা বেটে। তুমি যে মেয়েকেই পছন্দ করে বিয়ে করতে বলবে, আমি চোখ বন্ধ করে সিঁদুর আমি পড়াবো মা, আমি পড়াবো। এই মা তো কখনো এই কথা বলেনি। সন্তানের মনের কথা যেমন মা জানতে পারেন, তেমনি মায়ের মনের কথা সন্তান জানতে পারেন বন্ধু, তাই না মা? এরকম কোনো ব্যাপার নেই বাবা। তাহলে কিসের টেনশন মা? তো দাদা নরেনের জন্য খুব চিন্তা হয় রে। এ তুমি কি বলছো মা? অনেকদিন হলো দাদা বাড়ি ছেড়ে চলে গেছে, আজও তুমি ওর কথা চিন্তা করছো? আমার বিয়ের 5 বছর পরে ও হয়েছিল, ওর বাবার খুব আদরের ছিল, আমার ভুলের জন্যই আমাদের ছেড়ে চলে গেল। এই বংশী, তোর হোমওয়ার্ক হয়ে গেছে নাকি? না রে নরেশ, আমার হোমওয়ার্ক হয়নি। কালকে স্কুলের পরে আমি সিনেমা দেখতে গেছিলাম। সমু দাদা, তুমি এটা কি করাচ্ছো? আমি যাকে বিয়ে করব তাকে তো বোঝাতে হবে আমি তাকে কত ভালোবাসি, তাই বুকে তার নাম লেখাচ্ছি আমি। কি জানি নরেন কোথায় গেছে। আরে এই মাধুরী, এদিকে আয় না। এ নরেন, আজকে তুই স্কুলে আসিস নি কেন রে? সব তোর জন্য। আমার জন্য আমি কি করলাম? ট্যান ট্যান নাই। এই তুই মাধুরীকে বিয়ে করবি নাকি, যে বুকে ওর নাম লিখেছিস? হ্যাঁ বে, আমি ওকেই বিয়ে করব। তোরা যদি ওর পিছনে লাগিস তোদের মেরে মাথা ফাটিয়ে দেবো। কি বলছে দেখ, নিজেকে বড় হিরো মনে করছে। এখনো পর্যন্ত দুধের দাঁত পড়েনি আর নিজের বুকের উপর মেয়েদের নাম লেখা, কেমন বাবা মা শিক্ষা! দেখো তোমার ছেলে কি করেছে, দেখো কি হয়েছে দিদি, কেমন ছেলে জন্ম দিয়েছো দেখো। এইটুকু বয়স অথচ এখন থেকে বিয়ের স্বপ্ন দেখছি। কি করেছে? আমার মেয়ের নাম নিজের বুকের মধ্যে লিখে সারা গ্রামে জানাচ্ছে যে সে মাধুরীকেই বিয়ে করবে। এমন অবস্থা করেছে যে সারা গ্রামে মুখ দেখাতে পারছি না আমরা। বাচ্চা ছেলে, বাচ্চারা এরকম কাজ করে নাকি? নাও এসে গেছে তোমার আদরের পুত্র। এদিকে আয়, জামাটা খোল, জামাটা খোল বলছি, খোল। ছোট বয়স থেকে পাকাবো? কি হচ্ছে ওকে বলছো কেন? বদমাশ ছেলে, মা লক্ষ্মী ওকে ছেড়ে দাও না। বাচ্চাকে এভাবে কেউ মারে? লজ্জা করে তো লাগছে। আমি ভেবেছিলাম পড়াশোনা করে তুই মানুষ হবি। মাথা বন্ধ করো, আগে আমার মেয়ের নামটা মুছে দাও। লক্ষ্মী লক্ষ্মী, এরকম করো না লক্ষ্মী, আমার কথা তো শুনে রাখো। ছেড়ে দাও, ছাড়ো আমাকে, ছেড়ে দাও। সেই যে বাড়ি ছেড়ে গেল আর ফিরে এলো না। দশ বছর হলো দাদা পালিয়ে গেছে, এখন ওকে কোথায় খুঁজবো মা? শুনেছি কেউ না কেউ ওকে শেষবার কলকাতায় দেখেছিল। তোর বাবা ওকে অনেক খুঁজেছিল কিন্তু ওকে কোথাও পায়নি। সেই দুঃখে তোর বাবা চলে গেলেন। আমার ছেলেকে আমি নিশ্চয়ই খুঁজে পাবো, আমি জানি। আমি যে দেবীর পূজা করি তিনি আমায় নিরাশ করবেন না। এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? এখানে খুন হয়েছে, তুই কি কিছু দেখেছিস? আমি দেখেছি স্যার। কে করেছে? ওরা কতজন লোক ছিল? ঠিক বলতে পারছি না স্যার, তবে অনেকেই ছিল। আবার ওদের দেখলে চিনতে পারবে? চিনতে পারবো স্যার। এখানে কোথায় উঠেছো? এই তুই সত্যি করে বলতো, তুই এখানে ঘুরতে এসেছিস না দাদাকে খুঁজতে এসেছিস? কেন কি হলো? তা নয় তো কি, সকাল থেকে তুই ভিক্টোরিয়া, ফোর্ট উইলিয়াম, গঙ্গার ধার, চিড়িয়াখানা, তারামণ্ডল এইসব টুরিস্ট স্পটগুলি খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছিস। মনমোহন দেশাইয়ের ফিল্মে এই রকম জায়গাতে হারিয়ে যাওয়া দুই ভাইয়ের মিল হতো, বুঝলি? আরে এই দাদা, আরে এটা তো ডিএমএন অফিস। হ্যাঁ তাই ভাবছিলাম ভেতরে গিয়ে। ভেতরে গিয়ে? এই 10 বছর বয়সে বুকে অন্য মেয়ের নাম লিখিয়ে বাড়ি থেকে পালিয়ে এসে ভাবছিস এখনো ডিএম হয়ে গেছে? ভাই এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমাদের গ্রামের দাসুদা এখানে কাজ করে, ভাবছি ও যদি কিছু সাহায্য করে। ঠিক আছে ভেতরে গিয়ে ওর মাথা খা, আমি গাড়ি পার্ক করে আসি। আচ্ছা ঠিক আছে। আদৌ চিনিস তো?
আমার নাম হলো প্রতাপ সেন, আর আমি ভুল করেও কারো চৌকাট মারাই না। এই প্রতাপ সেন যদি চায় তাহলে এই সরকারকে ওলট পালট করে দিতে পারে। এখানে অনেকেই খুন হতে দেখেছি কিন্তু সাক্ষী দিতে কেউ আসেনি। সাক্ষী দিতে শুধুমাত্র তুমি এসেছো, তোমার প্রশংসা করতেই হয়। তোমাকে মিথ্যে বলতে বলছি না, যা দেখেছ তাই বলবে, না হলে যে মরেছে তার সাক্ষী তুমি, আর যদি তুমি মরো তখন একটাও সাক্ষী পাবে না। তোমার নাম কি, কোথা থেকে এসেছো সেসব জানি না আমি, আর জানতেও চাই না। সেরকমই তুমিও আমাকে জানার চেষ্টা করো না, সেটাই তোমার পক্ষে মঙ্গল। দেখে তো মনে হয় বুদ্ধি আছে, আর বুদ্ধিমানের কাজ এটাই হবে আমায় ভুলে যাও। এরপরেও যদি তুমি সাক্ষী দাও তাহলে চলে যাবে, শুধু শহর ছেড়ে নয় এই দুনিয়া ছেড়ে। চল। এসব হচ্ছেটা কি? বলটা ফেলো বাবা। গুড ক্যাচ। এসো ইন্সপেক্টর, এসো। জোর ধরতে পারো না, বল তো বেশ ভালোই ধরো। হ্যাঁ, কি ব্যাপার? রজতের হত্যা মামলায় গুরুকে যা শনাক্ত করার কথা ছিল সে আসেনি স্যার। আমি জানতাম ছোট সাহেব, সেদিন আপনার অত ধমক খাওয়ার পরও সিনেমার হিরোর মতো বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল, তখনই আমি বুঝেছিলাম ও সাক্ষী দেবে না। গুরু হয়তো ওকে হুমকি দিয়েছে, সেই ভয় হয়তো। এই, আমরা কি ওখানে হারমোনিয়াম বাজিয়ে গান শোনাতে গিয়েছিলাম? আমরা ওকে ধমক দিতেই গিয়েছিলাম, মনে হচ্ছে আমাদের ধমকে কোনো কাজ হয়নি। ও যদি নিজে না আসতো তাহলে ছেড়ে দিতাম। ও গুরুর ধমকে সাক্ষী দিল না, এটা ক্ষমা করা যায় না। ওই পিঁপড়ের কথা ভেবে আপনি আপনার ইমেজটা নষ্ট করবেন না। ছোট সাহেবের নামে পুরো শহর ভয়ে কাঁপে, ওকে তো খালি জলের বোতলের মতো ডাস্টবিনে ফেলে আমাদের এগিয়ে যাওয়া উচিত, আর বাকিটা আমি বুঝে নেব। আপনি এখন ভেতরে যান। আরে যান বলছি তো। কি দেখলে তো? এই ছোট সাহেব আমার সব কথা শোনে। এমনি আমি হচ্ছে বয়সে বড়, এই ছোটক এরকম বলতেই পারি, কিন্তু এই সেন্টিমেন্টে লেগে যাবে, তাই ওই ছোটর সাথে সাহেব বলে চালাচ্ছি। এটা আবার চালানো হলো? এটা তো সেই মেয়েটা। আরে এখানে আপনি কি করছেন? আমাদের থেকে স্কুটি কিনে বাস স্টপে দাঁড়িয়ে আছেন, আর আমাকেই দেখুন, আপনাকে সুপার গাড়িটা দিয়ে আমি এই ভাঙাচোরা গাড়িটা চালাচ্ছি শুধু আপনার জন্য। খুব ভালোবেসে ফেলেছিলাম তো, এই জন্য ভুলতে পারছি না। না না, মানে স্কুটিটাকে বাঁচবো তো, ওটাকে নিয়েই বাঁচবো, নয়তো ব্রিজের উপর থেকে ঝাঁপ দিয়ে মরে যাব।